যে আমাদের উনি কি বলছে শুনছ নাই হ্যাঁ এই যে আমরা ফাস্ট করে যাচ্ছি উনি বলছে তোমরা রাস্তা পাচ্ছ না ক্লাসে আর ম্যামরা সব সব শেভারে সামনে আসতেছে এরকম বলছে না তো ঠিক আছে আপনাদের ওটা সলিউশন কত হলো কত কত হলো একটু দেখি আপনার কত আসছে ওনার কত আসছে সবার মিলে লাস্ট চেক তো করে নেন আমি তো বলতে বলছি টেক্স লাইব্রেরি কেন ও ছেলে না মেয়ে ছেলে মিস্টার না মিস্টার তার 3 লক্ষ টাকার পর থেকে শুরু হবে আপনার কত আসছে দেখে দেখে বুঝতে নাকি বলছো ফের ট্যাক্স লাইব্রেরি কে বের করবে কখন জায়গা কই করছেন না ৩০,০০০ টাকা হবে দেখেন এখানে আপনি এখানে 15% পর্যন্ত বের করে ফেলছেন না তো এই যে আপনি টোটাল ইনকাম করতেছেন ঠিক আছে এখানে মধ্যে আপনাকে কি করতে হবে ওই 30,000 টাকার উপরে আপনি কত পার্সেন্ট ইয়ে করছেন সেটা বসাতে পারছেন এটা আমি আপনাদেরকে দেখাই দেবো এইটা যেহেতু একটু ডিফারেন্ট এটা দেখাই দেবো তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার 17-18 কি করছে তার এখানে 5-6টার মধ্যে কিন্তু পে অফ ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ 30,000 টাকা ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম গভর্নমেন্ট সিকিউরিটিজ 10,000 টাকা ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ টাকা 9,000 বেল অফ 15% ডিভেঞ্চার টাকা 60,000 ইন্টারেস্ট অন 10% ডিভেঞ্চার টাকা 9,000 ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা 2,000 The bank has charged taka 1,500 for collecting the above interest. In addition to this, he has taken a bank loan of taka 1,00,000 at the rate of 6% interest to purchase the tax exempt government securities. ঠিক আছে? এবার আপনাকে কি করতে হবে? এটা করতে হবে। তাহলে এইখানের মধ্যে দেখা যাচ্ছে 1,500 টাকা হচ্ছে সে ব্যাংক চার্জ করছে আর এটা হচ্ছে কি সে 1,00,000 টাকা লোন নিয়েছে কিসের জন্য ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট পারচেজ দ্য ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস সো এখানে আপনাকে দেখতে হবে ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস তো ভাই এই যে ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস এটা ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস ঠিক না সো এখান থেকে যে কোনো একটা পারচেজ করার জন্য যদি এটা খুব একটা বেশি এফেক্ট করবে না কারণ আমরা কি জানি ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস করলে একদম তারপর আমরা দেখাইতেই তো হবে সাজিয়ে গুছিয়ে
তাহলে ঠিক আছে চলেন আমরা শুরু করি। প্রথমে আমাদের কি আছে ম্যামের ম্যাথগুলোর মধ্যে অর্ধেক করলে কি নাম্বার দিবে? কি জানি বলতো বা ইনকাম লিখতে পারে ইনকাম ফ্রম কথা না কত টাকা 30,000 টাকা পুরোটা বসবে যেটা ভ্যালু কত বসবে 15% কত হয় 30,000 এর 4,500 তাহলে কি আবার চলে ইন্টারেস্ট লিখতে পারে ঠিক আছে এটা তো ইন্টারেস্ট দেওয়া আছে আমাকে গ্রসিং আপ করে লিখতে হবে 9,000 টাকা যদিও ফুললি এক্সাম্পল হবে কারণ কি ট্যাক্স এক্সাম্পল হওয়ার কারণে সো গ্রসিং আপ আমি এটা রাইট একটা সেটা কি এটা না দুই নম্বরটা এটাই তো করতেছি প্রশ্নে যখন ইন্টারেস্ট দেওয়া থাকে আমরা কি করি ওটা গ্রসিং আপ করে অ্যামাউন্টটা লিখি ঠিক একইভাবে অ্যামাউন্টটা লিখবো কিন্তু পরে দিয়ে ফুল এক্সাম্পল লিখে দিব যেমন লিখি এটা কি বাইরের কলমে যাবে যাবে না কোনো ধরনের পার্থক্য আপনার হবে না আপনি চাইলে এখান থেকে এই অ্যামাউন্ট লিখতে পারেন কিন্তু আপনি চাইলে রুলস অনুসারে যখন ইন্টারেস্ট দেওয়া থাকে এটাকে গ্রসিং আপ করো কি করতে পারো লিখতে পারো বুঝা গেছে ক্লিয়ার কারণ এটা তো আমার আউটার কলমে কোনো এফেক্ট করবে না সো এটা কত টাকা আসে বলুন তো 10,000 ম্যাম 10,526 আচ্ছা এরপর দেখেন ও পারচেজ করছে কি ব্যাংক
চার্জ এখন আমরা ব্যাংক চার্জটা এখন লিখতে পারবো না কারণ কি ব্যাংক চার্জের জন্য আমার টোটাল ইনকামটা লাগবে ডি দিদি কি আছে আমাদেরকে বেল অফ 15% ডিভেঞ্চার বেল দিছে বেল অফ 15% ডিভেঞ্চার আমরা চাইলে এটা বড় 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 লিখে দিতে পারি ঠিক আছে এজন্য তো বলতেছিলাম এতদিন একটা তো করে নিতে ব্যাংক ছিল যা তারপরে করে নি ঠিক আছে এটা বড় করে লিখে দেন ঠিক আছে না মাথা দিয়ে দিয়ে চলে গেছে এরপর কি আমাদের ডিভেল পার্সেন্ট ডিভেঞ্চার এটা কত টাকা আসবে যেমন 9000 আসবে নাকি কারণ ডিভেল দেওয়া আছে হ্যাঁ 9000 তাহলে 6000 টাকা 15% কত 9000 তারপর আবার একটা আছে না ইন্টারেস্ট অন 10% ডিভেঞ্চার কত টাকা হবে এটা বলতো 9474 ঠিক আছে না এখান থেকে কি যাবে আমার ব্যাংক চার্জ এরপর আমার একটা আছে কি ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড এইবার লিখে না লিখে না এইবার আমরা ব্যাংক চার্জের জন্য টোটাল ইনকাম বের করব ঠিক না সো টোটাল ইনকামটা আমরা কিভাবে বের করব কোন অ্যামাউন্টটা লিখবো টোটাল ইনকাম ইন্টারেস্ট কোন ইন্টারেস্ট ওই ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সটা টিডিএস টা দিয়ে ইয়েস ব্যাংক কিসের উপর চার্জ করে টিডিএস বাদ দেওয়ার পর যা থাকে সেটার উপরে ব্যাংক চার্জ করে ঠিক আছে সো আমরা এখন টোটাল ইনকাম তাহলে কত কত আমার ওয়ার্কিং আমরা করবো 15% ট্যাক্স এক্সাম থেকে কত পেলাম 4500 4500 তারপর তারপর একটাতে 10000 এরপর শুধু ট্যাক্স এক্সাম
আসে 18550 শুনতে যাই না হে আপনি বলেন ডিভেঞ্চারের মন্ড কত হবে এখানে মানে 18550 ঠিক আসছে কি করি আমরা 95 টাকা 100% নিয়ে আসি কনভার্ট করে কত আসে ঠিক আছে তো 18550
যারা
দেখেন আমরা ট্যাক্স লাইবিলিটি কি কি করি কত লক্ষ টাকা 3 লক্ষ কত পার্সেন্ট হবে 0% কি হবে নীল তারপর দা নেক্সট কত টাকা 1 লক্ষ কত পার্সেন্ট 5% কত পার্সেন্ট 5000 তারপর 3 লক্ষ নেক্সট কত পার্সেন্ট 10% কত 30000 তারপর এরপরে তো ম্যাম আরগুলো বিট করে করছি হ্যাঁ হ্যাঁ কত টাকা আসে 3,80,900 15% কত আসে 57,135 এরপর আমাদেরকে কি করতে হবে 30000 টাকা বললাম না সেভিংস সার্টিফিকেট তাহলে এখানে লিখতে হবে আধার দিয়ে লিখবো টেন পার্সেন্ট দেবো কত 10% 30000 10% 3000 এটা শুধুমাত্র সেভিংস সার্টিফিকেট যদি লেখা থাকে তখন এই 30000 টাকার উপর 10% দেবো কারণ আমরা ওই 10% ওখানে মানে আছে না এই জন্য ঠিক আছে ব্যাস আর কিছুই না এরপর আর যা যা থাকবে তা তা সেম গুণ বসে যাবে সব বুঝা গেছে এরপর আর কোনো চেঞ্জ নেই এরপর ইনভেস্টমেন্ট আপনি বাদ দিবেন তারপর যা যা থাকে টিডিএস ওগুলো বাদ দিবেন বুঝা গেছে এই দেখেন এটা বুঝছেন আধার লিখে কোলন নিতে পারেন ওকে থ্যাংক ইউ Thank you.